মিয়ারা, তাকবীর যদি না দেওয়া হয় এরপরই তো দেখা যায় বিভিন্ন বুদ্ধিজীবী বের হয়। এই খেয়াল কইরেন, তাকবীর নাই তাই বুদ্ধিজীবীরা গর্তর থেকে বের হয়। কথা কই না, বুদ্ধিজীবীরা এমনি এমনি বের হয় না, দুই চার দিন পরে এক বুদ্ধিজীবী কয় রাষ্ট্রধর্ম ইসলাম, কয় সংবিধানে রাখবো না। আমি কই, আরে পাগল ছাগল তার ছেড়া, তোর কথার কি দাম আছে? কথা কয় না, ঠিক কয়, তোর কথার কি দাম আছে? কয়, তুই কি বলিস সংবিধানে রাষ্ট্রধর্ম রাখবি না? ঠিক আছে, রাখার দরকার নাই, সংবিধান কি? কয়, সংবিধান তো একটা কাগজ আর কিচ্ছু না। তবে শুনে রাখ, যেই সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম থাকে না, ওই সংবিধান বাংলার মুমিন মুসলমান বাথরুমের টয়লেটের টিস্যু হিসেবেও ব্যবহার করে না। কি বলতে চাস? আরে ছাগল, আরে পাগল, তুই কি বলিস তাই বুঝিস না? ওই সংবিধান থেকে বাদ দিতে পারবি? দেববাদ ঘোড়ার ডিমো আসে যায় না। তবে যেই না রাখ, বাংলার মুমিন মুসলমানের কলিজার মধ্যে ইসলাম এমন ভাবে বদ্ধমূল হইছে, বাংলার জমিনের পরতে পরতে মুসলমানের কলিজার মধ্যে ইসলামের প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, ওই সংবিধান থেকে বাদ দিতে পারবি? ঠিক মুসলমানের কলিজা থেকে কোনদিনও এক বিন্দু রক্ত শরীরে থাকা অবশিষ্ট পর্যন্ত, এক বিন্দু রক্ত যতক্ষণ থাকবে, ইসলাম নামক মহব্বতকে, ইসলাম নামক ভালোবাসাকে আমাদের অন্তর থেকে বাদ দিতে পারবি? ইনশা খারা কারা রাজি আছো? ইনশা শুধু তাই না, এই ইসলাম নামাহাত নামান, ইসলাম নামক গাছের বৃক্ষে, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় যদি আবার বুকের তাজা রক্ত দিতে হয়, এ হুশে হুশে, জোশে না জোশে না, হুশে যদি ইসলাম নামক বৃক্ষে আবার বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, হাজারো যুবক, হাজারো বৃদ্ধ বাবাজি, হাজারো মুমিন মুসলমান বাংলার জমিনে সদা প্রস্তুত আছে ইসলাম নামক বৃক্ষের গোড়ায় বুকের তাজা রক্ত ঢেলে দিতে। কারা কারা রাজি আছো? ইনশাআল্লাহ। হুশে না জোশে, হুশে না জোশে, হুশে ইনশাআল্লাহ। হাত নামাও। আরে কার কাছে বিচার চাইস? আরে বিচার চাইয়ে বেড়াইস, ঘোড়ার ডিমের বিচার করবে, কে তোর বিচার করবে? আর মেয়ের মোহতারাম ভাইও, হিন্দুস্তানের এক যুবক আমার নবীজিরে গালি দিছে, এই কথা ওর কানে আসছে। এই খেয়াল কইরেন, এই কথা ওর কানে আসছে, ওর আর সহ্য হয় নাই, ও চাবুক হাতে নিয়া, এ মেয়ের মোহতারাম ভাইও কেন কথা বলতেছি জানেননি? আমাদের হুঙ্কার আছে কিন্তু সেই হুঙ্কারের মধ্যে পাওয়ার নাই, আমাদের তাকবীর আছে তাকবীরের মধ্যে পাওয়ার নাই, আমাদের আজান আছে আজানের মধ্যে বেলালের মতো নূর নাই, আমাদের তেলাওয়াত আছে ওই তেলাওয়াতের মধ্যে রুহানিয়ত নাই। তাই তো আমরা ওয়াজ করি কিন্তু হেদায়েত কপালে জুটে না, আমরা হুঙ্কার দেই ওরা একটু ভয় পায় না, বলে কেন? কয় ওই হুঙ্কার, সেই হুঙ্কার, যেই হুঙ্কার মুস্কান দিছে ওই হুঙ্কার আমাদের মধ্যে নেই, আমাদের মধ্যে আছে শুধু ফর্মালিটি দেখানো হুঙ্কার, মাহফিলে আসলে দিব কিন্তু রাস্তায় যখন দেখবো আমার নবীজিকে গালি দেয় তখন আর ইমান জাগ্রত হয় না, তখন বাসায় যাইয়া, এরপরে বাড়িতে যাইয়া কম্বলের তলে ঢুইকা, এরপরে ওয়াইফাই চালু কইরা, এরপরে ফেসবুক স্ট্যাটাস দিয়া তুমি প্রতিবাদ করো, এই প্রতিবাদের ঘোড়ার ডিমের দামও নাই। প্রতিবাদ যদি করতে হয় তাকাইয়া দেখো হিন্দুস্থানের যুবকের দিকে, শুনছে আমার নবীজিরে গালি দিছে, এই কথা ওর কানে আসছে, সঙ্গে সঙ্গে খঞ্জর নিছে, খঞ্জর নিয়ে বের হইছে, ওই কমিনা আমার নবীজিরে যে গালি দিছে ওর বাড়িতে গেছে, বাড়িতে যাইয়া ওরে আচ্ছা মতো ধইরা, এরপরে খঞ্জর বুকের মধ্যে ঢুকেইছে, ঢুকে আচ্ছা মতো মুসরাইছে, ভালোভাবে মুসরাইয়া মৃত্যু যখন নিশ্চিত হইছে, এইবার কান্দে কইরা ওই লাশ থানার মধ্যে হাজির হয়ে গেছে, থানার মধ্যে যায় কয় এই যে কমিনা ওরে জাহান্নামে আমি পাঠাইছি, আমি পাঠাইছি ওরে জাহান্নামে, আমি ওরে জাহান্নামে পাঠাইছি। সবাই হতভম্ব, কি রে ব্যাপার, কি খুনি নিজে লাশ কাঁধে থানায় হাজির, দশ সাপ ডাকছে সবাই রে, এরপরে আদালত হাজির হয়, আদালত প্রতিষ্ঠিত হয়, সবাই বলে ভাই, তার আত্মীয় স্বজনরা, যুবকের আত্মীয় স্বজনরা বলে ভাই তুই
বেশি কথা বলিস না, তুই একটু চুপ থাকিস। বলে কেন? কয় আমাদের উকিল সাহেব আছে 6-9-4-10 যা মিলাইয়া ঝিলাইয়া মিথ্যা যা বলতে হয় তাই বলে ফেলাবে, তুই কোনো কথাবার্তা বলিস না। ও বলছে ঠিক আছে। উঠছে আদালতে জজ সাহেবরে ডাক দিয়ে কয় ও জজ সাহেব আর দেরি সয় না, ফাঁসির কষ্টে ঝুলাইয়া দেন। বলে আরে তুমি কি পাগল হইছো, ইচ্ছাকৃত কেউ ফাঁসি চায়? ও চিৎকার দিয়ে কয় আপনি জানেন না, আমি তো দেখতেছি আমার নবীজি আমার জন্য রেশমি রুমাল লিয়া অবকর আর ওমর রে নিয়া আমার জন্য আমার নবীজি অপেক্ষা করতেছে, আর দেরি সয় না, তাড়াতাড়ি ফাঁসি দিয়ে দেন। এই হইল আশেক রসুল, এরা ছিলেন আশেক রসুল। ও মেরে মোহতারাম ভাইও, আর আমি আর তুমি এশকে নবী দাবি করি, এশকে নবী জিন্দাবাদ বলে চিৎকার দেই, অমুক করবো তমুক করবো মানি না মানবো না বইলে চিৎকার দেই, কিন্তু যদি রক্ত দিতে হয় তখন আর খুঁজে পাওয়া যায় না। বলে আমার সংসার আছে, আমার বিবি বাচ্চা আছে, আমার ছেলে পেলে আছে, আমার কেরিয়ার আছে। ও যুবকের দল, আল্লাহর রাস্তায় যদি রক্ত ঝরে যায় ওই রক্ত দুনিয়ার জমিনে থাকে না, ওই রক্ত সরাসরি রব্বুল আলামিনের দরবারে চলে যায়। আল্লাহর রাস্তায় রক্ত দিলে ওই রক্ত কোথায় যায়? চিৎকার দিয়ে বলেন না কোথায় যায়? আঙ্গুল উঁচু করে বলেন না কোথায় যায়? আরো জোরে বলেন কোথায় যায়? আল্লাহর কাছে চলে যায়।